নরসিংদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন নরসিংদী প্রতিনিধি মনিরুজ্জামানের তথ্যচিত্রে। শুক্রবার সন্ধ্যায় নরসিংদী শাপলা চত্বরের হাসান টাওয়ারের নিচতলায় দৈনিক স্বাধীন বাংলা পত্রিকা অফিসে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবী সংগঠন নরসিংদী জেলা শাখার সভাপতি মোহাম্মদ ইব্রাহিম ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিকল্পনা শীর্ষক মতবিনিময় সভা করেন। এ সময় প্রধান অতিথি একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যত দ্রুত সম্ভব একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের প্রতি তিনি আহ্বান জানান। কাজী আব্দুল হামিদের সঞ্চালনায় এ সময় পেশাজীবী সংগঠন নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক আলিমুল মাওলা, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম রিপন সাধারণ সম্পাদক ও রাজধানী টিভি নরসিংদী প্রতিনিধি মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক শফিউদ্দিন খন্দকার ও কামরুজ্জামান চৌধুরী সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।